হ্যালো গাইস, তো Redmi ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ করলো Redmi Note 11 Pro আর Redmi Note 11 Pro Plus 5G। যদিও নামটা শোনা শোনা লাগছে, হ্যাশট্যাগ কপি। যাই হোক, তো এই দুটো ফোনের স্পেসিফিকেশন কাইন্ড অফ সিমিলার, কিন্তু অবশ্যই কিছু বেসিক কিছু ডিফারেন্সেস আছে, তো সেগুলো নিয়ে অবশ্যই ডিটেলস আলোচনা করব। আর প্রাইস পয়েন্টের দিক দিয়ে যদি কথা বলি তাহলে একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, তো সেটা নিয়ে পরে ব্রিফলি আলোচনা করব। আগে দেখে নেওয়া যাক এই দুটো ফোনের স্পেসিফিকেশন আর কি কি ডিফারেন্সেসগুলো আছে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। তো স্পেসিফিকেশনসের কথা যদি বলি তাহলে দুটো ফোনের মধ্যেই আছে 6.67 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট, যেটা অ্যাকচুয়ালিতে একটা গুড পয়েন্ট, কারণ এই সেগমেন্টে আপাতত কোনো ফোন 120Hz রিফ্রেশ রেটের সাথে অ্যামোলেড ডিসপ্লে দেয় না, সুপার অ্যামোলেড ডিসপ্লে। গত বছর অ্যাকচুয়ালি Redmi Note 10 Pro আর Pro Max যে ছিল, তো সেই দুটো ফোনের মধ্যেই সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে 120Hz রিফ্রেশ রেট ছিল, যেটা একটা ভ্যালিড রিজন ছিল এই দুটো ফোনের হাইপ ক্রিয়েট করার জন্য, যেটা এবছরেও নোট 11 সিরিজে থাকাটা ম্যান্ডেটরি ছিল। কারণ নোট 10 থেকে যদি নোট 11 সেটা ডাউন হয়ে যেত তাহলে দেখতে জিনিসটা খারাপই লাগতো আর রেডমির হাইপটা তাতে ক্রিয়েট হতো না। আর এরপরে যদি প্রসেসরের কথা বলি তাহলে নোট 10 প্রোতে আসছে হিলিও G96 আর নোট 10 প্রো প্লাস 5G আসছে স্ন্যাপড্রাগন 695। আর ব্যাটারি এমএজের কথা যদি বলি তাহলে এই দুটো ফোনেই আছে 5000mAh ব্যাটারি সাথে 67W ফাস্ট চার্জার। রেডমিকে দেখে মনে হচ্ছে যে এরা ফাস্ট চার্জিংয়ের গেমটা ভালো করে খেলছে, কারণ এদের যে আপার মিড রেঞ্জ ক্যাটাগরি আছে সেখানটা এরা 120Hz চার্জার প্রোভাইড করছে বক্সের মধ্যে, আর যে মিড রেঞ্জ ক্যাটাগরি আছে যে সেগমেন্টের কথা আমি বলছি সেখানটা এরা 67W ফাস্ট চার্জার দিচ্ছে। গত বছরে সেটা ছিল না, এই বছরে সেটা দিল, তো সেটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু গত বছরে 33W ফাস্ট চার্জার দিচ্ছিল, সেটাও কাইন্ড অফ খারাপ না, তবে 67W ইজ এ প্লাস পয়েন্ট। আর ক্যামেরা দুটোতেই দেওয়া আছে 108MP, কিন্তু অবশ্যই কিছু চেঞ্জেস আছে। তো নোট 10 প্রোতে দেওয়া হয়েছে একটা ডেপ সেন্সর, একটা ম্যাক্রো সেন্সর আর 8MP একটা আল্ট্রাউড ক্যামেরা, কিন্তু নোট 10 প্রো প্লাসে দেওয়া হয়েছে 108MP মেন সেন্সর সাথে 8MP আল্ট্রাউড ক্যামেরা আর একটা 2MP ম্যাক্রো ক্যামেরা। তো এখানটা ডেপ সেন্সরটা মিসিং, কিন্তু আমার মনে হয় যে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে 108MP ভালো পারফর্ম করবে, কারণ অপটিমাইজেশন স্ন্যাপড্রাগনের সঙ্গে ভালো হয় হিলিওর তুলনায়। আর যদি জি ক্যাম প্রোভাইড হয়ে যায় তাহলে তো ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো রেজাল্টস তোমরা জানোই জি ক্যামের রেজাল্টস খুবই ভালো হয়, কারণ জি ক্যামে খুব ভালো অ্যালগরিদম ইউজ হয় ফটোর জন্য কিংবা পোর্ট্রেট শটের জন্য। আর এই দুটো ফোনেরই একদম আইডেন্টিক্যাল ডিজাইন, একদম দুটো ফোনই একদম সিমিলার। গত বছর থেকে যে চেঞ্জেসগুলো আছে ডিজাইনে সেটা হচ্ছে সাইডগুলোকে পুরো একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে কার্ভ করার তুলনায়, তো অবশ্যই এই ফোন দুটো নিজের পায়ে দাঁড়া হতে পারবে এই ফোনটা যেহেতু পাচ্ছে না। আর বেসিক্যালি তেমন কিছু ডিফারেন্সেস নেই, স্টিরিও স্পিকার্স রয়েছে দুটো ফোনেই। স্টিরিও স্পিকার্সের এক্সপিরিয়েন্সটা সত্যি অসাধারণ, কারণ নোট 10 প্রো আমি ইউজ করছি। আর প্রোটেকশনে ইউজ হয়েছে সামনে গোয়েলা গ্লাস 5 আর পিছনে একটা মেনশন করা নেই যে কী প্রোটেকশন ইউজ করা হয়েছে, তবে আশা করি যে অন্তত গোয়েলা গ্লাস 3 তো দেবেই। তো যাই হোক, সেটা আপডেট কী আসছে সেটা জানলেই অবশ্যই তোমাদের জানাবো, তো তার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে। তো তোমরা যদি ফোনের আপডেটস জানতে চাও তাহলে অবশ্যই বিজনেস প্রোফাইলটা ভিজিট করো, আর যদি আমাকে পার্সোনালি ফলো করতে চাও তাহলে অবশ্যই আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখানটাও তোমরা ফলো করতে পারো। আর নতুন বলতে দুটো ফোনে আসছে MIUI 13 সাথে Android 11, Android 12 হলে বেটার হতো, তবে দেখা যাক ফিউচারে হয়তো আপডেটস দেবে। আর তার সাথে দুটো ফোনে ইউজ হয়েছে হাইব্রিড সিম স্লট, তো এটাও একটা ডাউনগ্রেড, কারণ গত বছর নোট 10 প্রো আর নোট 10 প্রো ম্যাক্সে দিয়েছিল ট্রিপল স্লট, মানে দুটো সিম কার্ড আর একটা মেমোরি কার্ড একসাথে ইউজ করা যেত, তো এবারে সেটা হচ্ছে না, এবারে হাইব্রিড করে দেওয়া হয়েছে, একটা সিম কিংবা একটা মেমোরি কার্ড কিংবা দুটো সিম তোমরা ইউজ করতে পারবে, তো এটাও কাইন্ড অফ একটা ডাউনগ্রেডই বলতে পারো। তো প্রাইসিং আসার আগে আমি একটা বড় পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নোট 11 প্রো আর নোট 11 প্রো প্লাসের মধ্যে কিন্তু একটা বিগ ডিফারেন্স আছে, সেটা হচ্ছে নোট 11 প্রো কিন্তু 4G ভেরিয়েন্ট আর নোট 11 প্রো প্লাস কিন্তু 5G ভেরিয়েন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিগ ডিফারেন্স চলে আসে। যাদের অ্যাকচুয়ালিতে 5G বেশি ইন্টারেস্ট তাদের কিন্তু নোট 11 প্রো প্লাসের দিকে দেখা উচিত। এরপরে যদি প্রাইসিংয়ের কথা বলি তাহলে নোট 11 প্রো এর বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 17,999 থেকে স্টার্ট হচ্ছে, আর নোট 11 প্রো প্লাসের বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 20,999 টাকা, যেটা অ্যাকচুয়ালিতে কিন্তু আর ভ্যালু ফর মানি প্রোডাক্ট দাঁড়ালো না, কারণ লাস্ট ইয়ার যে নোট 10 প্রো আর নোট 10 প্রো ম্যাক্স এই দুটো ফোন ছিল, এই দুটো ফোনই প্রায় 20K অ্যারাউন্ড ছিল, নোট 10 প্রো তো আরও কমে ছিল, 17,999 থেকে স্টার্ট ছিল, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট ছিল। তবে হ্যাঁ, কিছু কিছু প্লাস পয়েন্ট আছে যে কারণে এই দুটো ফোন এই সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ফোনও হতে পারে। দেখো, ফার্স্ট অফ অল তো সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে 120Hz রিফ্রেশ রেট এই প্রাইস পয়েন্টে কেউ দেয় না, তো রেডমি দিচ্ছে এটা খুবই একটা প্লাস পয়েন্ট। আর তার উপরে 67W ফাস্ট চার্জার ইন দ্য বক্স, তো এটাও একটা খুবই প্লাস পয়েন্ট, যে কারণে হয়তো এই ফোন দুটোকে অনেকেই বাই করবে।
আর Redmi Note 11 Pro Plus 5G তো এইখানটা কিন্তু 5G নামে এক দুটো ব্যান্ড নয় প্রায় সাতটা ব্যান্ড দেওয়া হয়েছে তো অতএব এটাও একটা প্লাস পয়েন্ট কারণ নামেই 5G নয় কামেও 5G যাই হোক তো প্রাইসিংটা আমার মনে হয় আরেকটু অ্যাগ্রেসিভ হতে পারত আর এখানটা 4G আর 5G এর মধ্যে দুটো সেট লঞ্চ হচ্ছে একটা 4G ভেরিয়েন্ট একটা 5G ভেরিয়েন্ট তো এটা একটা ট্রানজিশন পিরিয়ড চলছে যেমন 3G থেকে 4G তে যখন জাম্প হয়েছিল তখন কিন্তু একেবারেই জাম্প হয়েছিল এরকম ট্রানজিশন পিরিয়ড তো ছিল না যে আস্তে আস্তে করে বাজারে 5G হ্যান্ডসেট আসছে সাথে 4G হ্যান্ডসেটও বের হচ্ছে তো দেখা যাক এবছরই তো 5G লঞ্চ হচ্ছে তো ম্যানুফ্যাকচাররা 5G হ্যান্ডসেটে কখন তারা পুরোপুরি জাম্প করছে তো সেটাও একটা দেখার বিষয় আর আমার যদি পার্সোনাল কথা বলি তাহলে আমি একটু রুরাল এরিয়াসের দিকে থাকি তো অতএব আমি তো এখনও পর্যন্ত 4G তেই থাকবো কারণ 5G আমার এলাকায় আস্তে আস্তে এখনও প্রচুর লেট তো অতএব ততদিনে আমি 4G হ্যান্ডসেটের সাথে ভালো স্পেসিফিকেশনস ভালো ফিচার্স ডিমান্ড করবো আর কি তো দ্যাটস ইট গাইস তো ভিডিওটা এখানেই র‍্যাপ আপ করছি আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই